আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা খেলার জার্সি পরে নামাজ আদায় করা যাবে কিনা, ইসলাম কি বলছে। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। তো যারা খেলার জার্সি পরে নামাজ পড়েন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা সৌন্দর্যতা অবলম্বন করো, তোমরা সাজো গুছাও, গুছিয়ে থাকো, তোমরা সাজগুজ করো কখন, নামাজের জন্য। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাতিন, কোরআনে কারীমের আয়াতটা হচ্ছে এটা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাতিন। তোমরা নামাজের যখন নামাজ করো অথবা নামাজের যখন যাবে তখনই তোমরা সাজসজ্জা অবলম্বন করো, অর্থাৎ নামাজের সাজসজ্জা অবলম্বন করো, নামাজটা নামাজের মতো পড়ো। তদ্রূপ নামাজকে নামাজের মতো না পড়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করলেন, নামাজটা ঠিক মতো আদায় করলেন না, এটার জন্য কিন্তু আপনি গুণাগার হবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোনেরা, নামাজটা আমাদেরকে নামাজের মতো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজটা নামাজের মতন পড়ার তৌফিক দান করুক, এবং নামাজের মধ্যে অন্য মনমানসিকতা, অন্য চিন্তা, আমরা কিন্তু নামাজে দাঁড়ালে এই সমস্ত চিন্তা করি। তো নামাজের মধ্যে আপনার যদি আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে যেই কাপড় পড়তে বলেছেন, যেই লেবাস পরে নামাজ পড়তে বলেছেন, সেটা পরে যদি নামাজ পড়েন, নামাজের মধ্যে খুশু খুদু চলে আসবে। আর যদি আপনি নামাজের মধ্যে জার্সি পরেন, কোন জার্সি, নিচের দিকে তাকাবেন আর দেখবেন জার্সির মধ্যে কি লেখা, কি ইংরেজিটা লেখা আছে, কত নম্বর জার্সি, কোন দেশের জার্সি, তো এই জাতীয় জার্সি দেখলে আপনার অন্য মানুষ যে আপনাকে নামাজের মধ্যে যদি আপনার দিকে চোখ দেয়, অন্য মানুষের নামাজও নষ্ট হবে, তার মন মানসিকতা নষ্ট হবে, তাদের আপনার নিজেরটা তো নষ্ট হলে। এই জন্য নামাজ পড়া যাবে, ঠিক আছে, কিন্তু এটা ঠিক না, অন্যদের মন মানসিকতাও নষ্ট হতে পারে, আপনারটাও নষ্ট হতে পারে, এই জন্য সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।